এখন তোমার একটা কাজ আছে বুঝছো, তুমি এক কাজ করো, বিকালে আমার বাসায় আসো, হ্যাঁ আমি তো আমরা বলে যাবো। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরকম পোলা বন্ধ করে যাবো, বাপের টাকা উৎসাহ, ঠিক আছে? টাকা দিয়ে ওগরে পড়ুন, মন থাকবো দিবস, মন থেকে দেন। ও বন্ধু লাল গোলাপি কই রইলা রে, এসো এসো বুকে রাখি দোরে। বাস একটা ফুল আইতাছে, আইতে দে। ওই ফুলা, নাম কি তো? এলাকায় নতুন? জি ভাই। নাম করে চিনো? জি না ভাই। চিনো না? না। গ্রুপের নাম কি জানো? জি না ভাই। ডিজে ইরাম, ডিজে গ্রুপ, মন থাকবো। আর আজকে থেকে তুমি এই দলের সদস্য। মা বাবা তো পারে সে আমার পড়ালেখা করার জন্য, রাত তোর লেখা পড়া, এই এলাকায় থাকতে হলে আমাকে দলে যোগ দিতে হবে। তাও আমার পুরো তোরা আমাকে দলে যোগ দিতে হবে, না দিলে এই এলাকায় থাকতে পারবি না। মন থাকবো, যা এখন। যাও তুমি, আমরা বিষয়টা দেখতেছি। হ্যাঁ, ওদের বিরুদ্ধে শীঘ্রই কোনো পদক্ষেপ দরকার, এলাকা অনেক বার বেড়ে যাচ্ছে। ঠিক বলছিস দোষ, ওরা মনে করে যেসব শুরু করছে ওদের বিরুদ্ধে, মানে পোলাবান লেখাপড়া করতে পারছে সেটা, ওদের বিরুদ্ধে কিছু একটা আমাদের করার প্রয়োজন। তুই কি বলিস? আচ্ছা যাই হোক, চল ঘুরে আসি ওদিকে। কি ব্যাপার আদমান, তোমাকে বিছানা লাগতেছে কেন, কোনো সমস্যা হয়েছে? না স্যার, আপনার বাড়ি আসা পথে মানে রাস্তায় একদল মানে বাজে ছেলে মেয়ে আমাকে কিছু বলছিল, বলছিল ওদের দলে জয়েন দেওয়ার জন্য। জয়ের নাম কি স্যার? বলছে ডিজে গ্রুপ। ডিজে গ্রুপ? জি স্যার। চলো তো দেখি ডিজে গ্রুপ, এটা রাখো তো তোমার। বস, তারা বস, ওই দিন মালটা থাকে। ওয়ালাইকুম।
মানে পিছু করতো তোমার আগে বলতো আপনার কে তোমাদের কোথায় জানার জন্য তোমাদের কোথায় নাম কি ডিজের মানে কি জানো তোমরা ডিজের মানে হলো ডিজিটাল যারা ওই মাস্টার আর শোনো তোমরা কোনোদিন বলবে না আপনাকে তোমাদের গ্রুপে জয়েন করার জন্য বুঝছো আর অন্য অন্য কাউকে তোমরা চেষ্টা করবো না তোমাদের গ্রুপে জয়েন করার জন্য আর যদি তোমার আমি আবার শুনি তোমরা এরকম এরকম করছো তাহলে আমি আইনের অবস্থা নিতে বাধ্য হবো ঠিক আছে বন্ধু কই রইলা রে বন্ধু কই রইলা রে ফুলাটা না বসে না চিব তো ঘর বানাই লাকি দিয়া দরজা জানলা কে শোনাই কেমনে তোমায় দেখতে পাই এই গুরু ঘর বানাই লাকি দিয়া দরজা জানলা কে শোনাই কেমনে তোমায় দেখতে পাই ভাইদি হ্যাঁ বল বস ওই দিনের পোলা চাইতেছে এই রাস্তায় কি কর ওই দিনের পোলাটা এক কাজ কর তুই এর ফলো করে আমি আইতেছি আচ্ছা ঠিক আছে আর পিছনে ফলো করে আসছে ওই ওট মিশন আছে মারল ওই গাড়ি স্টার্ট দে অবস্থা করলো ওদের কিন্তু আমাদের কিছু করতে হলো আজকে করতে হবে মাস্টার সঙ্গে সুস্থ ওদের বেদে একটা ব্যবস্থা নিতে হবে চলো আমরা থানায় যাই এখনই যাবো ওদের বেদে একটা কিছু করতে হবে চলো আদনানকে হত্যা করার চেষ্টায় তোমাদেরকে গ্রেফতার করা হলো ওদেরকে সবাইকে গ্রেফতার করো ওদেরকে নিয়ে চলো সবাই তা নাই আচ্ছা চলো চলো